হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শামীউল আর আপনারা দেখছেন শামীউল আনসার ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনিও যদি আধার কার্ডের কাজ করে থাকেন অর্থাৎ আধার প্রিন্টিংয়ের কাজ করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তামনিল দেখে বুঝতেই পেরেছেন আজকে নিয়ে ভিডিও হতে চলেছে ডুপ্লিকেট আধার কার্ড প্রিন্ট করতো তাই চলে গেল জেলে আপনিও যদি এই কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে পরবর্তী নাম্বার কিন্তু আপনার তো বন্ধুরা কী হয়েছে মার্কেটে বর্তমানে অনেক রকমের ওয়েবসাইট অনেক রকমের সফটওয়্যার পাওয়া যায় যেখান থেকে আধার কার্ডের কাজ করা যায় অর্থাৎ আধার কার্ড প্রিন্ট করা যায় শুধু আধার কার্ড প্রিন্টই নয় ভোটার কার্ডও প্রিন্ট করা যায় এবং ম্যানুয়ালি আধার কার্ডও তৈরি করা যায় এবং যেটা সম্পূর্ণ ইলিগাল কাজ যে আধার কার্ডটা প্রিন্ট করা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে সে ওয়েবসাইট থেকে তাদের কিন্তু কোনো অথরাইজ নেই ইউআইডিআইয়ের তরফ থেকে আধার প্রিন্ট করার বাট তবুও আপনারা সেই সমস্ত আইডি নিচ্ছেন কেউ কেউ পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকাতে আইডি নিয়ে কিন্তু আপনারা কাজ করছেন এবং এই সমস্ত কাজ যারা করছেন তাদের জন্য নিউজটি তো অলরেডি কিন্তু আসামের আমি আপনাকে একটা নিউজ দেখাই তাহলে জিনিসটা আপনারা বিশ্বাস করবেন এই দেখুন একটা পত্রিকা এটা এই পত্রিকা সম্পূর্ণ হিন্দিতে লেখা আছে তো আপনারা চাইলে এটা বাংলা করে নিতে পারেন এখানে ক্লিক করে ট্রান্সলেট টু বাংলা করে নেবেন তাহলে এটা বাংলা হয়ে যাবে দেখুন বাংলা তো এখানে কি বলছে এখানে হচ্ছে বেশ কিছু দোকানদার যারা আধার কার্ডকে জালিয়াতি করছিল এবং তাদেরকে তা আসামের কিছু দোকানদার তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে তারা কি করছিল তারা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আধার কার্ড নকল আধার কার্ড তৈরি করছিল অর্থাৎ যে সমস্ত সফটওয়্যার পাওয়া যায় সেখানে কিন্তু ম্যানুয়ালি আপনি সমস্ত ডিটেলস আপনার নাম মোবাইল নাম্বার একটা ভুয়া আধার নাম্বার দিলে কিন্তু একদম সেম টু সেম আধার কার্ড কিন্তু তৈরি হয়ে যায় ওই সমস্ত কাজ করছিল তারা এবং শুধু তাই নয় সেই সঙ্গে তারা কিন্তু আধার প্রিন্টও করছিল কাস্টমারের হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে যেটা প্রিন্ট করা যে ওয়েবসাইট থেকে করছিল বা যে সফটওয়্যার দিয়ে করছিল সেই ওয়েবসাইটকে বা সেই সফটওয়্যারকে কিন্তু ইউআইডিআই আধার প্রিন্ট করার কোনো রকমই অথরাইজ দেয়নি তবুও তারা প্রিন্ট করছিল তো সেই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধু গ্রেপ্তারও নয় পাশাপাশি তাদেরকে জরিপানাও করা হয়েছে এবার বন্ধুরা আপনারাও যদি এরকম কোনো কাজ করে থাকেন আপনার দোকানে বা বাড়িতে বসে তাহলে কিন্তু বন্ধুরা আপনাকে পড়তে হবে বিপদে পরবর্তী টার্গেট কিন্তু আপনি পরবর্তী নাম্বার কিন্তু আপনার আসবে তো যারা যারা এই সমস্ত আধার কার্ড প্রিন্টের কাজ করছেন রিকোয়েস্ট এই সমস্ত কাজ আপনারা করবেন না পুরোপুরি ইলিগাল কাজ কারণ যদি একবার আপনারা ধরা খান তাহলে কিন্তু আপনাকে যেতে হবে জেলে প্লাস আপনার তিন লাখ টাকা পর্যন্ত হয়ে যাবে জরিমানা জরিমানা তো বন্ধুরা এই ছিল একটা নিউজ যেটা আপনারা এখানে নিউজটা পুরোপুরি বাংলা করে পড়ে দেখতে পারেন আমি যেহেতু নিউজটা আমার চোখে পড়লো তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম ওকে তাছাড়া যেটা আর একটা কথা বলে নিই যেটা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা পিডিএফ ডাউনলোড করা হয় সেটাও কিন্তু ইলিগাল কারণ কারণটা আমি বলছি সিএসসির যে সি ই আছেন সিইও আছেন তিনি বলেছেন যে আধার কার্ডের যে পিডিএফ দোকানদাররা ডাউনলোড করে কাস্টমারকে প্রিন্ট করে দেয় সেটাও কিন্তু ইল্লিগাল কাজ কারণ আপনি দোকানদারের ওটিপি ইউজ করতে পারবেন না সরি কোনো কাস্টমারের ওটিপি ইউজ করে তাকে পিডিএফ প্রিন্ট করে দিতে পারবেন না ওটা ইলিগাল কাজ যদি আপনি আধার প্রিন্টের কাজ করতে চান তাহলে আপনাকে সিএসসি আইডি থাকতে হবে সিএসসি আইডি থাকলে আপনারা সেই সিএসসি আইডির মাধ্যমে আধার কার্ডের প্রিন্ট করতে পারবেন ওকে তো যাই হোক যারা যারা আধারের কাজ করছেন সাবধান হয়ে যান ওসব কাজ মানে ইলিগাল কাজ করবেন না যাতে করে পরবর্তী সময়ে আপনার কোনো সমস্যা হয় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরে নতুন কোনো একটা ভিডিওতে টিল দেন বাই বাই টাটা